সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব। সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন, 21 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। নতুন বছরে কিন্তু যদিও তেমন স্বর্ণের দাম কমে নাই, যতটুকু কমার কথা বা দরকার ততটুকু পরিমাণ কিন্তু কমে নাই। তারপরে এখন বর্তমানে যে প্রাইসটা সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব, দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন। এবং সৌদি আরব থেকে স্বর্ণের ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা স্বর্ণের দামগুলো দেখে বুঝতে পারেন এবং কেনাকাটার মধ্যে যেন একটা সুবিধা হয়। তো প্রথমত আমি আপনাদেরকে 21 ক্যারেট স্বর্ণের দামটা জানিয়ে দেব। আজকে যদি আপনি 21 ক্যারেট স্বর্ণ কিনেন রিয়াদ ভাতা থেকে, তাহলে আপনার প্রতি গ্রাম পর্বে আপনার 228 থেকে 30-31 ইয়ালের মধ্যে আপনি 21 ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন। আর এখানে যে দামটা আমরা বলি, এটা কিন্তু সব কিছু সহকারে যে দামটা সেটাই আপনাদেরকে বলি, যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন। লাইক আমি যদি আপনাদেরকে হয়তো শুধু স্বর্ণের দামটা বলি, স্বর্ণের দাম কত, যদি স্বর্ণে কিনেন তাহলে আপনার 185 রিয়াল করে পড়বে প্রতি গ্রাম 21 ক্যারেট স্বর্ণটা, শুধু স্বর্ণের দাম। তারপরে ট্যাক্স মজুরি সব কিছু সহকারে যে দামটা সেটা আপনাদেরকে বলি, যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন। 22 ক্যারেট স্বর্ণের দামটা জানিয়ে দেবো। সৌদি আরব রিয়াদ মাথা থেকে যদি 22 ক্যারেট স্বর্ণ কিনেন, তাহলে আপনি 235 থেকে 237-238 ইয়ালের মধ্যে আপনি 22 ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন। আর এটা আপনারা জানেন, প্রত্যেকটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি, যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন, কারণ ডিজাইনের উপরে নির্ভর করে কিন্তু মজুরিটার জন্য দাম কম এবং বেশি হয়ে থাকে। অনেকে আবার বলবেন যে এই দামে স্বর্ণ তো কোথাও পাওয়া যেতেছে না। হ্যাঁ, আপনি শুধু একমাত্র সৌদি আরব রিয়াদ থেকে যদি স্বর্ণ কিনেন, তাহলে এরকম দামের মধ্যেই স্বর্ণ কিনতে পারবেন। আর এটা প্রতি গ্রাম পড়তেছে আপনার 237-238 এরকম প্রাইসের মধ্যে আপনারা কিনতে পারবেন। আরেকটা জিনিস হলো আপনার ওই কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন, কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের মজুরি গেলে কিন্তু বরাবর কিন্তু একটু প্রাইস বেশি থাকে। এগুলোর জন্য আপনাকে আলাদাভাবে টাকা বেশি দেওয়া লাগে। কারণটা কি, এগুলো হলো হাতে কাজ করা, এগুলো হচ্ছে মেকিং চার্জ যেটাকে বলে, আপনার মজুরি যেটা সেটা হলো আপনার হাতে কাজ করা, হাতে কাজ করায় 150 এটার প্রাইসটা একটু বেশি থাকে। লাইক আপনি যদি সিঙ্গাপুরের যে ডিজাইনগুলো সেগুলো যদি কিনেন 237-238 রিয়াল করে, আর এগুলো আপনার কিনতে হবে 260 রিয়াল করে। এটা প্রতি গ্রাম আপনাকে দিতে হবে 260 রিয়াল প্লাস আপনাকে প্রতি গ্রাম দিতে হবে। আর এটা সব কিছু সহকারেই এই দামটা। আর সৌদি আরবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে স্বর্ণের দাম এক না। আপনাদেরকে অনেক সময় আপনারা অনেক রকম কমেন্ট করে থাকেন, এই কমেন্টগুলো যদি আমি দেখি সেগুলো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমি সব সময়। আপনারা রিয়াদ থেকে যে দামটা পাবেন, অন্য কোথাও এই দামটা পাবেন না, কারণ একমাত্র রিয়াদেই স্বর্ণের দামটা একটু কম থাকে। আচ্ছা, আপনাদেরকে 24 ক্যারেট স্বর্ণের দামটা জানিয়ে দেবো। যারা গোল্ড বার বিস্কিট নিতে চান বা বিস্কিট নিয়ে বাংলাদেশে বিক্রি করতে চান বা আপনারা বিজনেসের ক্ষেত্রে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে স্বর্ণের দামটা জানিয়ে দেব। তো আপনারা যদি 10 তোলা যদি বিস্কিট কিনেন, 10 তোলা একটা বিস্কিটের বার, এটাকে আমরা বাংলাতে যদি বলি 10 বড়ি, আর ওইখানে বলে 10 তোলা। আর ওজন হিসাবে যদি বলি 10 বড়ির ওজনটা কতটুকু, তাহলে গ্রাম হিসাবে ওইটার ওজনটা হলো 116 গ্রাম 6 পয়েন্ট। 116 গ্রাম 6 পয়েন্ট যদি আজকে কিনেন, তাহলে 28,950 রিয়ালে আপনি আজকে কিনতে পারবেন। এটা আজকের দামটা। এবং স্বর্ণের দাম যদি কমে বা বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই আমি আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।